আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসম্ভব মজার একটা কেক পিঠার রেসিপি। কেক পিঠা বলছি এই জন্যই, কারণ গরম থাকা অবস্থায় এই পিঠাটা কিন্তু একেবারে নরম তুলতুলে থাকে, একেবারে কেকের মতোই লাগে তখন খেতে। আর কিছুক্ষণ রেখে দিলে এটা একটু মুচমুচে হয়ে যায়, তখন কিন্তু পিঠার মতো লাগে। এই জন্য এটার নাম দিয়েছি আমি কেক পিঠা। মজাদারি না, রাস্তাটা কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর সবাই খেতে পছন্দ করবে। তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আগে থেকে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম আমি, তার মধ্যে আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল বা সয়াবিন তেল। এরপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে হ্যান্ড মিক্স দিয়ে ভালো মতো এটাকে নেড়েচেড়ে আমি সুন্দর করে বিট করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে না গেলে কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো হবে না, এই জন্য চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন একেবারে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। একটা ডিমের সাথে কেক পিঠা বানানোর জন্য 1.5 কাপ পরিমাণে ময়দাই কিন্তু ঠিকঠাক আছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু দেইনি। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে। তো এই হ্যান্ড মিক্সটা দিয়ে কিন্তু একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করলাম, তো অর্ধেক হলো অর্ধেক হলো না। তো এখন আমি যেটা করব, হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিতে হবে এই জন্যই, কারণ এটা কিন্তু অনেকটা আঠালো বা স্টিকি হয়ে গেছে, তো এই জন্য একটু ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। এই জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি, আর খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা কতটা আঠালো। একেবারে অনেকটাই আঠালো, তবে এই আঠালো ভাবটা কিন্তু একটু কমে যাবে যদি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেওয়া হয়। তো সব কিছু আগে ভালো করে আমি মিশিয়ে নিলাম, আর কতটা আঠালো সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। খুব বেশি সময়ের প্রয়োজন নেই, 5 মিনিটই কিন্তু হয়ে যাবে। এটা একটু শক্ত হয়ে যাবে বা একটু গাঢ় বা ঘন হয়ে যাবে, আর আঠালো ভাবটা কিন্তু ছেড়ে দেবে। তো দেখুন, 5 মিনিট পরে আমি ফিরে এসেছি এবং এটা কিন্তু অনেকটাই স্টিকি ভাবটা চলে গেছে। দেখুন, সেই আঠালো ভাবটা কিন্তু তেমন আর নেই এখন, আর আগে থেকে একটু শক্ত হয়েছে, খুব বেশি না। তো 1 টেবিল চামচ নিয়েছি আমি, এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি, যেন কোনোভাবেই হাতের সাথে চিপকে না থাকে। এই চামচটা দিয়ে আমি 1 চামচ করে নেব, যেন সবগুলো পিঠা একই মাপের হয়। তো 1 চামচ নিয়েছি, নিয়ে হাতের মাঝখানে নিয়ে ঠিক এইভাবে করে আগে বল করে নিচ্ছি, যেন কোনো ফাটল না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তারপর আলতো করে একটু ডিম্বাকৃতি করে নিয়েছি বা একটু লম্বা করে, তারপর 2টা মাথা একটু সরু করে দিচ্ছি। দেখুন, কাজটা কিন্তু একেবারেই কঠিন না, খুবই সহজ, ঝটপট করে কিন্তু হয়েও যায়। দেখুন, প্রথমে গোল করে নিয়েছি, তারপর একটু লম্বা করে 2টা মাথা একটু সরু করে দিয়েছি, আর কিছুই না। তারও একটা দেখাচ্ছি, দেখুন কাজটি একেবারেই সহজ এবং ডিজাইনটাও খুব সুন্দর হয়। ভাজার পরেও কিন্তু অনেক সুন্দর হয়, কারণ অনেকটা ফুলে, আর ফুলার কারণে কিন্তু এটা ফেটেও যায়, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। যে কোনো সাইজে যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি এমন করে নিচ্ছি, আর এই যে যেই চামচটা দিয়ে মেপে নিচ্ছে এটা দিয়ে 1 চামচ করে নিলেই কিন্তু বেশ খানিকটা হয়, এবং ভাজার পরে ফুলে তো অনেক বড় কিন্তু হয়ে যায়। তো দেখুন, 2টা মাথা এইভাবে করে সরু করে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি বা কেকটা বানিয়ে নিচ্ছি। একইভাবে এখন সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। মাত্র একটি ডিম আর 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে কিন্তু মাশাল্লাহ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এগুলো ভাজার পরে কিন্তু ফুলবে, তখন আরও বেশি দেখা যাবে। তো এগুলো এখন ভাজার জন্য চলে যাব। চুলা আমি তেল গরম হতে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হতে দিয়েছি বলতে আগে থেকে কিন্তু গরম করে নিইনি, আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটা ছড়ানো পাত্রে। দিয়ে চুলার আঁচটাকে মাত্র অন করেছি, মিডিয়াম হিটে থাকবে এটা প্রথম থেকেই। তো অন করে দিয়ে কিন্তু আমি এই নাস্তাগুলো একটা একটা করে দিতে শুরু করে দিয়েছি। তেলটাকে গরম হওয়ার সময় বা সুযোগ কোনোটাই আমি প্রথমে দিইনি। তো চুলার আঁচটাকে অন করে দিয়ে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার তেলটা আস্তে আস্তে গরম হবে, আর নাস্তাগুলোও কিন্তু আস্তে আস্তে গরমের হিটে ধীরে ধীরে এগুলো উপরের দিকে উঠতে শুরু করে দিবে। ঠিক এইভাবে দেখুন, এভাবে করে ফুলে নিজে থেকে কিন্তু উপরের দিকে উঠে যাবে, আর আগেই বলেছি এটা অনেকটা ফুলবে। আর এভাবে ভাজলেই কিন্তু নাস্তাটা সব থেকে বেশি ভালো হবে। আগেই বলেছিলাম যে এটা কিন্তু গরম থাকা অবস্থায় একেবারে তুলতুলে থাকবে, কেকের মতো নরম থাকবে, খেলে একেবারে কেকের মতোই লাগবে তখন। তবে একটু সময় রেখে দিলে একটু মুচমুচে ভাব কিন্তু এটার মধ্যে চলে আসবে, তখন আবার পিঠার মতো লাগে। তো দেখেন, নাস্তাগুলো ফুলে উপরের দিকে উঠে গেছে আর ফেটেও গেছে, বেশ কিছুটা কিন্তু ফেটেও গেছে, একদম ফুলার কারণে ফেটে গেছে এগুলো। মাশাল্লাহ, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। চুলার আঁচটা শুরু থেকে আমি কমিয়ে দিয়ে রেখে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে এই নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ, কত সুন্দর একটা কালারও চলে এসেছে আর ভাজা হয়ে গেছে, ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এগুলো।
এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিতে হবে। আর হ্যাঁ, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজেছি। আমার সময় লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। তো এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি এগুলো। আর যেহেতু ছড়ানো পাত্রে দিয়েছিলাম, একসাথে কিন্তু সবগুলো পিঠাই আমি দিয়ে দিতে পেরেছিলাম। এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা, মাত্র 1 ডিম আর 1.5 কাপ ময়দা দিয়ে তৈরি কেক পিঠা। এটা কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন, ঝটপট একটা মজাদার নাস্তার রেসিপি, একদম মন ভরে যাওয়ার মতো একটা নাস্তা। বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই মজাদার কেক পিঠা। বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1টি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তা বা পিঠা। এই পিঠাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ। বানিয়ে নেওয়া যায় একেবারেই ঝটপট করে অল্প উপকরণে। এটা বানিয়ে 1 মাসের জন্য কিন্তু চাইলে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। আর এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা বা পিঠাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে একটা ডিম। একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে চিনি। চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, আমি এখানে 1/2 কাপ পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে একটু ভালো করে গলিয়ে নিতে হবে, পুরোপুরিভাবে যেন গলে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। চিনিটা যদি আস্তে আস্তে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা খুব বেশি সুন্দর হবে না বা খুব বেশি ফুলবেও না তখন। এই জন্য ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি, বেকিং সোডা কিন্তু আমি এখানে দিইনি। 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডারের সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ময়দার পরিমাণটা একটু বুঝে বুঝে দিতে হবে, একবারে বেশি করে দিয়ে দিচ্ছে না, এতে করে কিন্তু টাইট হয়ে যাবে এই ডোটা। আর নাস্তাগুলো কিন্তু খুব বেশি ফুলবেও না আর খুব বেশি সুন্দরও হবে না। তো দেখুন অনেক পাতলা হয়ে গেছে। এবার আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, মানে মোট 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়েছি আমি 1টা ডিমের সাথে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখি যে অনেকটা আঠালো, তাই এই হ্যান্ড হুইক্সটা দিয়ে কিন্তু আর মেশানো যাচ্ছে না, অনেকটা আঠালো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে এখন মাখিয়ে নিতে হবে। দেখুন অনেক আঠালো একটা ডো কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। ঠিক এমন আঠালো হতে হবে, বা এমন হতে হবে মানে খুব বেশি শক্ত যেন না হয় বা এর থেকে পাতলা যেন না হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আবার এই শেপগুলো দেওয়া যাবে না, আমি যে শেপে বানাবো পিঠাটা সেটা কিন্তু দেওয়া যাবে না। তো এমন করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন এতটা আঠালো যেন না থাকে সেজন্য কিন্তু 5 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিতে হবে। একটু রেখে দিলে কিন্তু এই আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে। দেখুন কতটা আঠালো হয়েছে আমার হাতের সাথে, কিভাবে লেগে আছে এটা। তো রেখে দিলে কিন্তু এটা আর থাকবে না এতটা বেশি, আর একটু ঘন হয়ে যাবে এর থেকে। তো আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি এটাকে। খুব বেশি সময়ের দরকার নেই এখানে, 5 মিনিটে কিন্তু হয়ে গেছে। আমি ঢাকনাটাকে তুলে নিলাম 5 মিনিট পরে। এবার এখানে নিয়েছি 1 টেবিল চামচ, যেমন গোল 1টা চামচ নিয়েছি, একটু তেল মাখিয়ে নিতে হবে। আর হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এই চামচটা নেওয়ার কারণ হচ্ছে আমি যেই পিঠাগুলো বানাবো বা নাস্তাটা বানাবো এই চামচ দিয়ে মেপে মেপেই বানাবো, সবগুলো একই পরিমাপে যেন হয় সেজন্য কিন্তু চামচটা আমি এখানে নিয়েছি। আর আঠালো ভাবটাও কিন্তু একদম কমে গেছে আমি দেখিয়ে দিলাম। দেখুন চামচ দিয়ে উঠিয়ে এবার 2 হাতের মাঝখানে নিয়ে এভাবে করে তালুর মধ্যে একটু গোল করে নিয়েছি, যেন কোনো ফাটল থেকে না যায়। এরপর হালকা করে একটু চ্যাপটা করে নিচ্ছি, সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখন এটাকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি যেটা করেছি, তেলটা গরম হতে দিয়েছি, মানে তেলটা আমি চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি নাস্তাগুলো দিতে শুরু করে দিয়েছি একটা একটা করে। আর চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে, আমি শুরু থেকে মিডিয়ামে রেখেছি। নাস্তাগুলো কিন্তু বানিয়ে কোথাও রেখে দেওয়া যায় না, এতে করে কিন্তু লেগে যায় বা শেপগুলো নষ্ট হয়ে যায়। এই জন্যই কিন্তু তেলটাকে আমি চুলায় দিয়েছি, গরম হতে দিয়ে একটা একটা করে নাস্তা বানাচ্ছি আর এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে খুব বেশি বাড়িয়ে কিন্তু দেওয়া যাবে না, এতে করে দেখা যাবে একটা বানিয়ে দিতে দিতে আরেকটা কিন্তু বেশি হয়ে যাবে বা পুড়ে যাবে। এই জন্য আমি যেটা করছি যে চুলার আঁচটাকে কমিয়ে রেখে এর মধ্যে একটা একটা করে দিতে শুরু করে দিয়েছিলাম। এক এক করে নাস্তাগুলো আমি বানিয়ে বানিয়ে দিয়ে দিলাম। আর দেখুন যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু ফুলে উপরের দিকে আগেই উঠে গেছে।
ফুলতে শুরুও করে দিয়েছে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে একদম শুরু থেকে। তো নাস্তাগুলো একবার আর দুইবার না, বেশ অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে দেখুন ফুলছে। আমি যেটা খেয়াল করলাম যে নাস্তাটা ভেজে নামানোর একদম আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এগুলো ফুলতেই থাকে, ফুলতেই থাকে। দেখবেন যে কতটা ফুলে গেছে, দেখুন মনে হচ্ছে যে গোল গোল বল মনে হয় ভাজার জন্য আমি দিয়েছি, এমন গোল হয়ে গেছে। বেশ কয়েকবার করে আমি উল্টে পাল্টে দিচ্ছি, বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি যেন দাগ লেগে না যায়, সেজন্য। ফোলার কারণে কিন্তু নাস্তাগুলো ফেটেও যাচ্ছে, দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে। আর এখন কিন্তু একেবারে তুলতুলা মনে হচ্ছে, যেমন থাকে ভাজা কেক তেমনই কিন্তু একদম তুলতুলে মনে হচ্ছে। এটা আমি যে উল্টাপাল্টা করে দিচ্ছি একদমই নরম মনে হচ্ছে। তবে চুলা থেকে নামানোর পরে যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে পুরোপুরিভাবে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। কথা বলতে বলতে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, মাশাল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। ভাজার জন্য আমি সময় নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। একটু ধীরে ধীরে ভেজে নিলে কিন্তু ভেতরটা পর্যন্ত সুন্দর করে ভাজা হবে, আর দীর্ঘদিন পর্যন্ত যদি রেখে দিতে চান সেটাও কিন্তু রেখে দিতে পারবেন একটু সুন্দর করে ভাজা হলে। কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি, মাশাল্লাহ দেখতে পেলেন যে কত সহজে মজাদার একটা নাস্তা বা পিঠা তৈরি করে নেওয়া কিন্তু হয়ে গেছে। পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর এটা হয়ে গেছে একদম সুপার ক্রিস্পি, অসাধারণ স্বাদের এই নাস্তাটা। কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। আর চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম অসাধারণ একটা নাস্তা, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।